হ্যালো এভরিওয়ান, স্টেপ সিএনসার এডমিশন ক্র্যাশ কোর্সে সবাইকে স্বাগতম। আজকে আমরা পরিবেশ রসায়ন হতে বিগত বছরগুলোতে ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসা কতগুলো প্রশ্নের সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, কোনো গ্যাসের চাপ 4 গুণ ও তাপমাত্রা 2 গুণ করলে এর ঘনত্ব কি হবে? তাহলে তাপমাত্রা, চাপ এবং ঘনত্ব আমরা একটা সমীকরণ জানি, সেই সমীকরণটা কি? সেই সমীকরণটা হচ্ছে P1/D1T1 = P2/D2T2, এটা আমরা জানি। আচ্ছা, তো এখান থেকে আমরা সম্পর্কটা বের করব। কিভাবে বের করব? দেখো, আমাদের বলা হয়েছে পরবর্তীতে ঘনত্বটা কি হবে। তো চাপ কি করা হয়েছে? 4 গুণ করা হয়েছে। তাহলে P1 যদি P হয়, P2 কত হবে? 4P হবে এখানে। তারপর তাপমাত্রা 2 গুণ করা হয়েছে। তাহলে T1 যদি T হয়, T2 কত হবে? T2 হবে হচ্ছে 2T। তাহলে এটা কত হয়ে যাবে? 2T হয়ে যাবে। তাহলে এখানে 2 এবং এখানে 4 কাটাকাটি যাবে, তাহলে 2 থাকবে। তারপর এখানে P এবং P কাটাকাটি যাবে। তারপর এখানে T এবং T কাটাকাটি যাবে। তাহলে দেখো, এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে D2 = 2D1, অর্থাৎ ঘনত্ব আগে তুলনায় 2 গুণ হবে, অর্থাৎ ঘনত্ব 2 গুণ বৃদ্ধি পাবে। তাহলে অ্যান্সার হচ্ছে 1 নম্বর। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, পৃথিবীর বায়ুমণ্ডলের আয়তন হিসেবে 80% নাইট্রোজেন ও 20% অক্সিজেন আছে, বায়ুর ঘনত্ব হাইড্রোজেনের তুলনায় কত? সেটা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে দেখি এটা আমরা কিভাবে বের করতে পারি। তো বায়ুমণ্ডলের আয়তন হিসেবে 80% নাইট্রোজেন, তাহলে দেখো এখানে আমরা বায়ুর ভরটা বের করতে পারবো। তাহলে বায়ুর ভরটা আসলে কিভাবে বের করব? এখানে আমরা বায়ুর ভরটা বের করব, ভরটা কিভাবে বের করব? নাইট্রোজেন হচ্ছে 80%, তাহলে 80% * নাইট্রোজেনের ভর, নাইট্রোজেনের ভর হচ্ছে 28, প্লাস অক্সিজেন হচ্ছে 20%, তাহলে 20% * অক্সিজেনের ভর হচ্ছে 32। তাহলে এটাকে আমরা কিভাবে বের করতে হবো? তো নাইট্রোজেনের এখানে কত আছে? 80%, এবং অক্সিজেনের কত আছে? 20%। তাহলে 28 এর 80% কত হবে? তো এটা আমরা কিভাবে বের করতে পারবো? খুবই সিম্পল ওয়েটে একটু বের করতে পারবো চাইলে। তো 28 কে আমরা 30 ধরে নেই, 30 এর 80% আমাদের বের করতে বলা হয়েছে, তাই না? তো 30 এর 80% কত হবে? 30 এর 80% হবে হচ্ছে প্রায় 25 এর কাছাকাছি। তো ধরে নিলাম হচ্ছে এটা 25, আমরা এরকম ধরে নিলাম 25 এর কাছাকাছি হবে। তারপর আমাদের এখানে 32 এর 20% বলা হয়েছে। তো 32 এর 20% আমরা কিভাবে বের করতে পারবো? 32 এর 20% বের করতে পারবো হচ্ছে আমরা সাধারণত এইভাবে, ধরো এখানে 32 এর 10% কত? 10% হচ্ছে সাধারণত 3.2, তাহলে 20% কত? 3.2 এর 2 গুণ, তাহলে এখানে কত হবে? 3.2 এর কি হবে? 2 গুণ হবে, তাই না? তাহলে 3.2 এর 2 গুণ কত হবে? আলটিমেটলি হবে হচ্ছে 6.4, এরকম হবে। 32 এর 20% হবে হচ্ছে 6.4, তাহলে এখানে 25 এবং 6.4 যদি যোগ করি, এটা হবে হচ্ছে 31.4। তো এটা হচ্ছে আমরা প্রায় পেয়ে গেলাম। তো এটাকে আমি সমানা দিই, এটাকে আমি প্রায় ধরে নিই, আমরা প্রায় ভরটা পেয়ে গেলাম হচ্ছে এত, যেহেতু আমরা ক্যালকুলেটর ছাড়া করব। তাহলে এটা হচ্ছে 31.4, এরকম আসবে। আচ্ছা, তো এটা আমরা পেলাম। পাবার পর এখানে আমাদের বলেছে হাইড্রোজেনের তুলনায় ঘনত্ব কত। তাহলে হাইড্রোজেনের তুলনায় ঘনত্ব কিভাবে বের করবো? একে জাস্ট আমরা কি করবো? হাইড্রোজেনের ভরটা দিয়ে ভাগ করে দিব। তাহলে 31.4 কে হাইড্রোজেনের আণবিক ভর কত? 2, এটা দিয়ে ভাগ করে দিব। তাহলে 2 দিয়ে যদি 31.4 কে ভাগ করি, আমাদের কাছাকাছি অ্যান্সার কোনটা আসে? এটা আসে প্রায় 15 কাছাকাছি। তো 15 কাছাকাছি অ্যান্সার হচ্ছে কত? 14.4, এটা হবে। কেন একটু কম হবে? কারণ আমরা এটা অ্যাকুরেটলি মানটা বের করি নাই, কারণ এখানে একটু কম আসার কথা। তো যাই হোক, আমরা কাছাকাছি উত্তরটা নেবার ট্রাই করব। তাই আমাদের অ্যান্সার হচ্ছে 14.4, কারণ এটা দিয়ে এটাকে কাটাকাটি করলে প্রায় 15 দশমিক সামথিং আসে। তো আমাদের অ্যান্সার হচ্ছে 15 দশমিক সামথিং এর কাছাকাছি, অর্থাৎ 14.4। আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের এই প্রশ্নে বলা হয়েছে, HTP তে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কতটি প্রোটন আছে? তো খুবই সুন্দর একটা প্রশ্ন, কতটি প্রোটন আছে সেটা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে এটাকে আমরা কিভাবে বের করব? তাহলে দেখো, কার্বন ডাইঅক্সাইড গ্যাস এখানে কতটা প্রোটন আছে? কার্বনের মধ্যে প্রোটন কয়টা? কার্বনের পারমাণবিক সংখ্যা কত? সংখ্যা হচ্ছে 6, প্লাস অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8, 8 * 2 কত? 16। তাহলে 16 + 6 কত? 22। তাহলে টোটাল কার্বন ডাইঅক্সাইডে কয়টা প্রোটন থাকবে? 22টা প্রোটন থাকবে। আচ্ছা, তাহলে এখানে 22.4 লিটার প্রতি কি বোঝানো হচ্ছে? 1 মোল। তাহলে 1 মোল মানে কার্বন ডাইঅক্সাইডের কয়টা অণু থাকবে? 1 মোল মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের 6.023 × 10⁻²³ এতটি অণু থাকবে। 1 মোল মানে হচ্ছে এতটি অণু, এবং প্রত্যেকটা অণুতে প্রোটন কয়টা করে? 22টা করে। তাহলে এর সাথে আমরা কত গুণ দিব? 22 গুণ দিব। এর সাথে আমরা কত গুণ দিব? 22 গুণ দিব। তো এই ব্যাপারটা কিভাবে হবে? ব্যাপারটা হবে এইভাবে, আমরা দেখো এটাকে আমরা 6 ধরে নিই, প্রায় 6 এর সাথে আমরা 22টাকে গুণ দিই।
তো 6 দুগুণে কত সাধারণত হয় হচ্ছে 12 তাহলে 120 এরকম কাছাকাছি আসবে এটা এটা আসবে কত 120 এরকম কাছাকাছি তাহলে এটা কেন ধরে নিলাম প্রায় 120 এরকম ধরে নিলাম 120 ইনটু 10 টু দি পাওয়ার 23 তাহলে এটাকে আমরা কাছাকাছি কিভাবে নিব 1.2 ইনটু 10 টু দি পাওয়ার 25 এরকম আসবে আমাদের উত্তরটা তাহলে এটার কাছাকাছি অ্যানসার কোনটা এটার কাছাকাছি অ্যানসার হচ্ছে এক নাম্বারটা তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে আমাদের পরবর্তী প্রশ্নে বলা হয়েছে সমভরের অক্সিজেন ও হিলিয়ামকে শূন্য পাত্রে রাখা হলো অক্সিজেনের আংশিক চাপ এর মোট চাপের কত গুণ সেটা আমাদের বের করতে বলা হয়েছে তাহলে আমরা কি বের করব অক্সিজেনের আংশিক চাপ বের করব তাহলে PO2 equals to এখানে হচ্ছে N of O2 divided by N into P অর্থাৎ মোট চাপ তো আমাদের বের করতে বলা হয়েছে মোট চাপের কত গুণ অর্থাৎ এই মোল ভগ্নাংশটা আমাদের বের করতে বলা হয়েছে এটা বের করতে বলা হয়েছে তাহলে এটা আমরা কিভাবে বের করতে পারবো দেখি কিভাবে বের করা যায় অক্সিজেনের মোল সংখ্যা অক্সিজেনের ভর কি দেওয়া আছে না দেওয়া নাই সমভর দেওয়া আছে তাহলে ধরে নিলাম ভর হচ্ছে W ডিভাইডেড বাই হচ্ছে অক্সিজেনের আণবিক ভর কত 32 এটা তারপর নিচে হচ্ছে হিলিয়াম এটা আমরা কিভাবে বের করব হিলিয়ামের এখানে হচ্ছে আণবিক ভর হচ্ছে 4 প্লাস অক্সিজেন কত অক্সিজেন হচ্ছে W বাই এখানে হবে হচ্ছে 32 অর্থাৎ নিজ মোল সংখ্যা ডিভাইড বাই মোট মোল সংখ্যা এভাবে আমরা বের করি ইনটু কি ইনটু হচ্ছে মোট চাপ তো আমাদের অত কিছু বের করতে গেলে শুধু এইটুকু মানটা আমরা যদি বের করতে পারি তাহলে এনাফ তো এটা আমরা কিভাবে বের করব এটা আমরা বের করতে হবে হচ্ছে লসাগুর মাধ্যমে দেখি কিভাবে বের করতে পারি এটা তাহলে এখানে উপরে হচ্ছে W বাই হচ্ছে 32 তাহলে নিচে আমরা কি লিখতে পারি নিচে আমরা লিখতে পারি হচ্ছে 4 ইনটু 32 এভাবে লিখতে পারি তাহলে 32 দিয়ে 4 কে কাটলে থাকবে হচ্ছে 32 32 থাকবে 32 W তারপর হচ্ছে প্লাস 4W থাকবে এখানে ওকে এর পরবর্তী লাইনে আমরা কি লিখতে পারি এর পরবর্তী লাইনে আমরা লিখতে পারি হচ্ছে এভাবে এটা W বাই 32 ডিভাইডেড বাই হচ্ছে এখানে হবে হচ্ছে 32 প্লাস 4 36 36 W বাই এখানে হচ্ছে 4 ইনটু 32 এরকম থাকবে 4 ইনটু 32 থাকবে তাহলে এখানে দেখো W এবং W কাটাকাটি যাবে কাটাকাটি গেলে আমাদের এখানে কি কি থাকে কাটাকাটি গেলে আমাদের থাকে হচ্ছে এখানে এটাকে যদি আমরা রিভার্স করে দেই থাকে হচ্ছে এরকম 4 ইনটু 32 ডিভাইড বাই হচ্ছে নিচে 36 ইনটু 32 তাহলে 32 32 কাটা 4 দিয়ে 36 কাটা হচ্ছে 9 তাহলে 1/9 তাহলে অ্যানসার হচ্ছে 1/9 এটা হচ্ছে আমাদের অ্যানসার হচ্ছে এক নাম্বারটা আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে আমাদের এই প্রশ্নে বলা হয়েছে এক মোল কোন গ্যাসের একই তাপমাত্রায় মোট গতিশক্তি ও গড় গতিশক্তির অনুপাত কত হবে তাহলে আমরা কি জানি মোট গতিশক্তির সূত্র কি E equals to 3/2 nRT এটা হচ্ছে সূত্র তারপর গড় গতিশক্তির সূত্র E বার equals to আমরা কি জানি E বার equals to আমরা জানি হচ্ছে 3/2 kT এটা আমরা জানি আমাদের বলা হয়েছে অনুপাত কত তো অনুপাত করার জন্য আমরা কি করব এই দুটাকে শুধু ভাগ করে দেব ওকে তাহলে E বাই E বার এটা ভাগ করে দেব ভাগ করলে 3/2 3/2 কাটাকাটি চলে যাবে n এর মান কত 1 মোল তাহলে বাদ এন এর মান তারপর একই তাপমাত্রার কথা বলা হয়েছে তাহলে টি এবং টি কাটাকাটি থাকবে কি থাকবে হচ্ছে আর বাই কে আমরা সবাই এটা জানি বোলসম্যান ধ্রুবক সমান সমান কি বোলসম্যান ধ্রুবক হচ্ছে আর বাই এন এ তাহলে এখান থেকে এন এ ইকুয়ালস আমরা কি লিখতে পারি এন এ ইকুয়ালস আমরা লিখতে পারি হচ্ছে আর বাই কে এটা লিখতে পারি তাহলে আমাদের অনুপাতটা কত আসছে আর বাই কে আসছে এটা মানে হচ্ছে আলটিমেটলি এন এ তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এন এ অর্থাৎ দুই নাম্বারটা হচ্ছে আমাদের উত্তর আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে আমাদের এই প্রশ্নে বলা হয়েছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের আরএমএস বেগ কত তো এটা আমরা কিভাবে বের করব অক্সিজেন গ্যাসের আরএমএস বেগ কত তাহলে আমরা একটা সূত্র জানি সি আর এম এস ইকুয়ালস টু রুট ওভার 3 আর টি বাই এম এটা আমরা জানি সি আর এম এস ইকুয়ালস টু রুট ওভার 3 আর টি বাই এম এখন এখান থেকে আমরা কিভাবে বের করতে পারবো যে কোনটার আরএমএস বেগটা আসলে কত তো এটা বের করার জন্য দেখো এখানে 3 এর মান তো 3 থাকবে কোনো সমস্যা নেই এটার ক্ষেত্রে তো পরবর্তীতে কি বলা আছে পরবর্তীতে বলা আছে আর এর মান কত 8.314 আর এম এখানে কেজিতে নিতে হয় এর জন্য কি করতে হবে নিচে 81 গুণ দিতে হয় তো এই মান তিনটা আসলে একটু ফিক্স না এখানে 3 থাকবে এখানে আর এর মান 8.314 এবং এখানে এম এর সাথে যে আণবিক ভর তার সাথে আমরা কি করি 81 দিয়ে এটাকে আমরা ভাগ করে দিই ওকে কারণ আমাদের কেজিতে নিতে হবে 81 দিয়ে ভাগ করে দিতে হবে আচ্ছা তাহলে নিচে আমরা কি করব 81 দিয়ে ভাগ করে দিব জিনিসটাকে তাহলে 3R এবং 1000 নিচে হচ্ছে 81 দিয়ে ভাগ করা এটাকে রুট করলে আলটিমেটলি আসে হচ্ছে 157.3
9 এরকম আসে ইনটু রুট ওভার থাকে হচ্ছে t বাই m এটা আমরা একটু মুখস্থ রাখা ট্রাই করব এই মানটা হচ্ছে এরকম এই মানটা আমরা একটু মুখস্থ রাখা ট্রাই করব আচ্ছা তো এটা আমরা কিভাবে বের করতে বি দেখো 157.9 তারপর গুণ হচ্ছে রুট ওভার t বাই m t কত 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 300 ডিভাইড বাই হচ্ছে 32 এরকম থাকবে তাহলে দেখো তো 300 কে যদি 32 দিয়ে ভাগ করি কত হবে 10 তাহলে রুট 10 এটা প্রায় আসে কত রুট 10 এর মতো আসে তার রুট 10 আসলে কত রুট 10 হবে হচ্ছে 3 পয়েন্ট সামথিং ওকে 3 পয়েন্ট সামথিং হবে তাহলে 157.9 এর সাথে আমরা গুণ দেব কত 3 পয়েন্ট সামথিং এরকম হবে তাই না তাহলে এটাকে যদি 3 15 হচ্ছে 45 তাহলে 450 এর একটু বেশি হবে এরকম একটা অ্যানসার হবে তাহলে 450 এর একটু বেশি অপশন কোনটা অপশন হচ্ছে 3 নাম্বারটা তো আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে আমাদের এই প্রশ্নে বলা আছে দুটি পাত্র এ ও বি তে সমভরের কার্বন ডাইঅক্সাইড ও CH4 আছে একই তাপমাত্রায় দুটি গ্যাসের চাপ সমান পাওয়া গেল এ পাত্রে আয়তন 24 লিটার হলে বি পাত্রে আয়তন কত লিটার সেটা আমাদের বের করতে বলা হয়েছে তো এটা আমরা কিভাবে বের করব দেখি আমাদের পাত্র দুটোতে কি কি আছে কার্বন ডাইঅক্সাইড আর CH4 আছে তাহলে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমরা সূত্রটা অ্যাপ্লাই করব PV = এনার্জি সূত্রটা অ্যাপ্লাই করব তাহলে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আয়তন কত আয়তন হচ্ছে 24 লিটার তাহলে P ইনটু V আয়তন 24 লিটার ইকুয়ালস টু কত ইকুয়ালস টু হচ্ছে nRT এর মানে আমরা কি জানি আবার W বাই M এর মানে হচ্ছে W বাই M তাহলে W বাই M RT M কত কার্বন ডাইঅক্সাইড অনেক বড় হচ্ছে 44 ইনটু R RT তারপর এখানে এর পরবর্তীতে আরেকটা গ্যাস হচ্ছে মিথেন গ্যাস তো মিথেনের এটা যদি হিসাব করি আমরা এটা কি হবে P ইনটু V এটার আয়তনটা আমাদের বের করতে বলা হয়েছে ইনটু W বাই এখানে আণবিক ভর কত মিথেন আণবিক ভর হচ্ছে এখানে কার্বন হচ্ছে 12 এটা হচ্ছে 16 তো ব্যাপারটা খেয়াল করো W দুইটা সেম কেন কারণ আমাদের সমভরের কথা বলা হয়েছে তাহলে দুইটা ভর সেম ইনটু R এবং T তো দুইটা চাপের মান সমান T এর মান সমান এটা হচ্ছে 1 নং এটাকে আমরা 2 নং ধরি 1 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে ব্যাপারটা এরকম থাকবে না 24 ডিভাইড বাই V ইকুয়ালস টু WW কাটা যাবে তাহলে থাকবে হচ্ছে 1 বাই 44 ডিভাইডেড বাই থাকে হচ্ছে এখানে 1 বাই 16 এরকম থাকে তো এখান থেকে আমরা কি বের করব এখান থেকে আমরা V এর মানটা বের করব তাহলে এখানে থাকে হচ্ছে 24 ডিভাইড বাই হচ্ছে V ইকুয়ালস টু এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 16 বাই 44 এভাবে লিখতে পারি তারপর এখানে আমরা V বের করব তাহলে V ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি V ইকুয়ালস টু আমরা লিখতে পারি হচ্ছে 44 বাই 16 এর সাথে কত গুণ হবে এর সাথে গুণ হবে হচ্ছে 24 তাহলে এটাকে আমরা কিভাবে হিসাব করতে পারি আমরা 8 দিয়ে হিসাব ভাগ করি 8 দিয়ে ভাগ করলে 8 2 গুণে হচ্ছে 16 তারপর 3 8 হচ্ছে 24 তারপর 2 দিয়ে যদি 44 কাটি কত হবে 22 তাহলে 22 এর সাথে 3 যদি গুণ করি কত হবে 66 তাহলে আয়তন হচ্ছে 66 লিটার এটাই হচ্ছে আমাদের অ্যানসার অর্থাৎ 3 নাম্বারটা আমরা চলেছি আমাদের পরবর্তী প্রশ্নে এখানে কি বলা হয়েছে প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 মোল নিচের কোন গ্যাসটির মোলার আয়তন সবচেয়ে বেশি আসলে এটা হচ্ছে অ্যাভোগাড্রো প্রকল্প অ্যাভোগাড্রো প্রকল্প হতে আমরা কি জানি প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত 22.4 লিটার এবং সবগুলোর আয়তন সেম সবগুলো আয়তন সেম থাকবে তাহলে এখানে আসলে কোনটাই সবচেয়ে বেশি হবে না তো অ্যানসার হচ্ছে কোনটাই নয় আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 142 গ্রাম ক্লোরিন ও 8 গ্রাম হাইড্রোজেন মিশ্রণের মোট চাপ হচ্ছে 1.5 বিটিএম হাইড্রোজেন গ্যাসের আংশিক চাপটা বের করতে বলা হয়েছে তাহলে আমরা কি বের করব হাইড্রোজেন আংশিক চাপটা বের করব অর্থাৎ PH2 টা বের করব এটা কিভাবে বের করব হাইড্রোজেনের মোল সংখ্যা n of H2 ডিভাইড বাই মোট মোল সংখ্যা n ইনটু মোট চাপ হচ্ছে P তাহলে এটা কিভাবে বের করি n of H2 আমরা কিভাবে বের করব এখানে হাইড্রোজেনের আমরাটা বের করব কিভাবে হাইড্রোজেনটা বের করব হচ্ছে এখানে কত গ্রাম দেওয়া আছে 8 গ্রাম ডিভাইড বাই এর আণবিক ভর হচ্ছে 2 তারপর হচ্ছে n মোট মোল সংখ্যা একটা হচ্ছে হাইড্রোজেনের মোল সংখ্যা প্লাস আরেকটা হচ্ছে ক্লোরিন ক্লোরিন কত ক্লোরিন হচ্ছে 142 ডিভাইডেড বাই হচ্ছে ক্লোরিনের আণবিক ভর হচ্ছে 71 ইনটু মোট চাপ কত মোট চাপ হচ্ছে 1.5 তাহলে এটা আমরা একটু হিসাব করি 2 দিয়ে যদি আমরা 8 কে কাটি 8 কে কাটলে হচ্ছে এখানে 4 থাকবে তাহলে নিচে 2 দিয়ে 8 কে কাটলে কত থাকবে 4 থাকবে 71 দিয়ে 142 কাটলে থাকবে কত থাকবে হচ্ছে 2 তাহলে উপরে থাকবে হচ্ছে 4 নিচে থাকবে হচ্ছে 6 ইনটু 1.5 এরকম থাকে ওকে আচ্ছা তো এটা আমরা কিভাবে হিসাব করতে পারবো এটা আমরা হিসাব করতে পারবো সেরকম তো এটা যদি আমরা হিসাব করি এটা হচ্ছে 2 বাই এখানে থাকে হচ্ছে 3 ইনটু 1.5 তো 1.5 থেকে আমরা কিভাবে হিসাব করতে পারি 1.5 হচ্ছে আলটিমেটলি 3 বাই 2 এরকম থাকে তাহলে 3 এবং 3 কাটাকাটি যাবে এবং 2 এবং 2 কাটাকাটি যাবে কাটাকাটি গেলে এখানে কত থাকবে 1 তাহলে এটা কত 1 ATM হচ্ছে অ্যানসার তাহলে আমাদের অ্যানসার হচ্ছে 1 ATM
আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের এই প্রশ্নে বলা হয়েছে ডাল্টনের আংশিক চাপ সূত্রে মোট আয়তন কোনটি। তো ডাল্টনের আংশিক চাপ সূত্রে মোট আয়তন হচ্ছে মিশ্রিত গ্যাসগুলো আয়তনের যোগফল, যে পাত্রে মিশ্রিত করা হয় সেই পাত্রের আয়তন। আসলে অ্যান্সার হচ্ছে ক এবং খ দুইটাই হবে। কেন দুইটা হবে? কারণ দুইটা হচ্ছে দুই রকম ভিন্ন ক্ষেত্রে। তো এটা হচ্ছে যদি চাপ বিদারক যুক্ত করা থাকে, আর এটা হচ্ছে দুটি পাত্রে গ্যাসকে যদি তৃতীয় কোনো পাত্রে মিশ্রিত করি সেই ক্ষেত্রে। তাহলে অ্যান্সার হচ্ছে ক এবং খ। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। তো এখানে বলা হয়েছে 27 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার একটি গ্যাসের আয়তন 10 লিটার, চাপ স্থির রেখে তাপমাত্রা কত বৃদ্ধি করলে আয়তন 12 লিটার হবে। তাহলে এখানে আমাদের কি বলা হয়েছে? চাপ স্থির রাখা হয়েছে। তো চাপ স্থির রাখলে সূত্রে কি হবে? V1/T1 = V2/T2 এরকম হবে। তাহলে আমাদের এখানে পরবর্তী বলা হয়েছে যে তাপমাত্রা কত বৃদ্ধি করলে, তাহলে আমরা কি বের করবো? এখান থেকে T2 বের করবো। তাহলে T2 বের করতে হলে কিভাবে বের করতে পারবো? T2 বের করতে পাবো হচ্ছে এখানে V2/V1 × T1। তাহলে V2 এর মান কত? V2 এর মান হচ্ছে এখানে 12, আর তারপর V1 এর মান কত? V1 এর মান হচ্ছে 10 ইন্টু এখানে আমাদের পরবর্তীতে 27 এর তাপমাত্রা মান কত? 300 কেলভিন। 27 মান হচ্ছে 300 কেলভিন, এটা আমরা জানি। তাহলে এটা আমরা হিসাব করে একটু কাটাকাটি করে 10 দিয়ে যদি 300 কে কাটি, কাটলে হবে হচ্ছে 30 এরকম হবে। তাহলে 3 বার হচ্ছে 36, অর্থাৎ 360 এখানে কেলভিন হবে। তাহলে এখানে দেখো তাপমাত্রা কত বৃদ্ধি করলে, ফার্স্টে ছিল 300, এখন হচ্ছে 360, তার মানে 60 কেলভিন। 60 কেলভিন বৃদ্ধি করা এবং 60 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা একই কথাই, কারণ পরিবর্তনটায় ডিগ্রি সেন্টিগ্রেড এবং কেলভিন হচ্ছে সেম। আমার চলছে আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের এই প্রশ্নে বলা হয়েছে বায়ুতে নাইট্রোজেনের শতকরা পরিমাণ হচ্ছে 70%, মোট চাপ 280 হলে আংশিক চাপ কত। তাহলে নাইট্রোজেনের আংশিক চাপ বের করতে বলা হয়েছে। তো নাইট্রোজেনের আংশিক চাপ কিভাবে বের করবো? নাইট্রোজেনের মোল সংখ্যা, আসলে এখানে কি মোল সংখ্যা দেওয়া আছে? না, শতকরা পরিমাণ দেওয়া আছে, অর্থাৎ 100 হচ্ছে 70। তাহলে টোটাল যদি 100 থাকে, তার মধ্যে 70 তো নাইট্রোজেন থাকবে, তাই না? এবং মোট চাপ হচ্ছে 2, তাহলে 70/100 কত? 0.7 × 2 হবে। তাহলে 0.7 × 2 আসলে কত? এটা হচ্ছে 1.4। তাহলে আংশিক চাপ হচ্ছে 1.4। আমাদের পরবর্তী প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি ভারী ধাতুর উদাহরণ নয়। তো অ্যান্সার হচ্ছে অরাম। তো ভারী ধাতু হচ্ছে যারা আমাদের জন্য খুবই ক্ষতিকারক হয়ে থাকে, যেগুলো আমরা খাদ্যের সাথে গ্রহণ করলে খুবই ক্ষতিকর হয়, তারা হচ্ছে সাধারণত ভারী ধাতুর উদাহরণ। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে মানব শরীরে কোন ধাতুর আধিক্য রক্তে হিমোগ্লোবিন উৎপাদনে বাধা দেয়। এটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এবং এটি হচ্ছে মুখস্থ উত্তর, সেটি হচ্ছে ক্রোমিয়াম। তো ক্রোমিয়াম হিমোগ্লোবিন উৎপাদনে বাধা দেয়। আমাদের সর্বশেষ প্রশ্ন হচ্ছে 298 কেলভিন তাপমাত্রায় নাইট্রোজেন ও অক্সিজেন গ্যাসের RMS বেগের মান হচ্ছে এত এবং এত, একই চাপে দুটি গ্যাসের ঘনত্ব কি হবে? তো এখানে আসলে অত প্যাঁচালো কিছু নাই, শুধু একটু মান বেশি দেওয়া আছে। তো আমাদের ঘনত্ব বের করতে গেলে ঘনত্ব আমরা কি জানি? D = আমরা কি জানি? ভর বাই আয়তন, এটা আমরা জানি। তাহলে আণবিক ভর যার বেশি হবে তার ঘনত্ব বেশি হবে, তাই না? তাহলে আমরা কি জানি? অক্সিজেনের আণবিক ভর is greater than নাইট্রোজেনের আণবিক ভর, এটা আমরা জানি। তাহলে যার আণবিক ভর বেশি তার ঘনত্ব বেশি হবে। তাহলে DO2 is greater than কি হবে? DO2 হবে হচ্ছে greater than DN2, এটা হবে। তাহলে অক্সিজেনের আণবিক ভর কি নাইট্রোজেন থেকে খুব বেশি? না, অক্সিজেন হচ্ছে 32, নাইট্রোজেন হচ্ছে 28, খুব বেশি না, সামান্য বেশি। তাহলে অ্যান্সার হচ্ছে অক্সিজেনটা বেশি হবে ঘনত্ব। তাহলে অ্যান্সার হচ্ছে খ নাম্বারটা। খ নাম্বারও অক্সিজেনটা বেশি কিন্তু অনেক বেশি বোঝাচ্ছে এখানে, এটা অ্যান্সার না, আমাদের অ্যান্সার হচ্ছে 2 নাম্বারটা। তো এটাই হচ্ছে আমাদের সমাধান। তো আশা করি সবাই সবগুলো সমাধান বুঝতে পেরেছি। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।